একাংশ বিধায়কৰ ব্যৱহাৰ উগ্ৰপন্থীতকৈ বেয়া, অতি ভয়ানক। বিধানসভাত একাংশ বিধায়কে প্ৰায় হুলস্থুলীয়া পৰিৱেশৰ সৃষ্টি কৰি অহাত এই মন্তব্য অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীৰ। অধ্যক্ষৰ এই মন্তব্যৰ পিছতে বিধানসভাত উত্তপ্ত পৰিস্থিতি। অধ্যক্ষৰ আসনৰ কাষলৈ আহি প্ৰতিবাদ বিৰোধীৰ উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হোৱাৰ পিছতেই আধা ঘণ্টা আৰু তাৰ পিছত 15 মিনিটৰ বাবে সদন স্থগিত ৰাখিলে অধ্যক্ষই। মানে সদস্য আপোনালোকে এনেকৈ যদি কথা পাতে ঠিক আছে, পাতি থাকক, যোনে যি পাৰে পাতক। এতিয়া মই নাজানো ভদ্রতা অসমীয়া শব্দ পার্লামেন্টারি না আনপার্লামেন্টারি, কিন্তু এটা ভদ্রতা বলার শব্দ আছে। মানে সব কথাটো আমি যদি এনেকুৱা ধরনের যদি কথা পাতো, মই কেতিয়াবা ভাবু উগ্রপন্থীতকৈ আমি বেশি বেয়া। আমার এমএলএর যদি স্বভাব চরিত্র ব্যবহার পাতি এনেকুৱা হয়, আপনি উগ্রপন্থীর পর কি আশা করব, বেলেগর পর কি আশা করব? নয় বিধায়ক, বিধায়ক এজন কি ভালদরে কথা পাতার আমার ঢং নাই, আমি কত পড়া শিকিম? গতি চাও, এই সিরিয়াস কথা। গোটাই অসম, আরে জাকির, গোটাই অসম, গোটাই অসম এই মানুষখিনির উপর আপনার কথাখিনি কিন্তু এটা রেকর্ড হব না লাগে, এটা রেকর্ড হব না লাগে, এটা বড় ডাঙর কথা কই দিলা। মানে না 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 না, এটা রেকর্ড হব না লাগে থাকিব সব ইয়াত ইয়াত আহি ইয়াত আহি সব এই ব্যবহারটা উগ্রপন্থীত ভয়ানক, মই হিতো কইছো। তাই সভাপর পরা চেঞ্জ কর, বহক বহক সবে করে থাকো, এই তো উইড্রল নহয়, এটা উইড্রল নহয়, এটা কি উইড্রল হব? কোনটো বেয়া কথা কইছো, কোনটো বেয়া কথা কইছো, কোনটো বেয়া কথা কইছো? এই যে স্বভাব, জি জি করে করিব, মত মত আঙুলি থাকলে আপনি কোন হয়, আপনি আঙুলি থাকলে কোন হয়? হ্যাঁ, কি উইড্র করিব? দুর্ভাগ্যজনক কথা, আমার রাজ্যখনের প্রতিনিধি সকলে যদি বিধানসভার মজিয়াত কাজিয়া পেশাল করবলহে যদি আহে, বিনা কারণ কাজিয়া পেশাল করে, সদায় চিঞরি থাকিব খুঁজে, পার্থক্য কি আছে? মই হিতুয়ে কৈছো, মই কাকো উগ্রপন্থী কোৱা নাই, কিন্তু উগ্রপন্থীতকৈ আমার আমার কিবা তো বেয়া। থাকক থাকক থাকক, মই উগ্রপন্থী কোৱা নাই। আ জাকির, তুমি জাকির আপনারা উগ্রপন্থী বলে কয় লৈছে? মই উগ্রপন্থী বলে কোৱা নাই, মই উগ্রপন্থী বলে কোৱা নাই, কিন্তু কিন্তু উগ্রপন্থী কই বেশি হব, উগ্রপন্থী কই বেয়া হব আমার এই বিধায়কসকলের মানে স্বভাব। তো সেই কারণে হাউস আধা ঘন্টার কারণে স্থগিত করা হল।